প্রথম দফায় বাংলার দুই শূন্যটি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় যে শুধু পবন সিংয়ে গেরুয়া শিবিরের পা কেটেছে এমন নয় বিডম্বনা বেড়েছে রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখা নয় রানাঘাট কেন্দ্র থেকে টিকিট না পাওয়াই তার দলবদলের কারণ বলে মনে করছে রাজনৈতিক মহল ক্ষুব্ধ আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক জন বার্লাও তার বদলে এবার আলিপুর দুয়ার থেকে মনোজ টিগ্গাকে লড়াচ্ছে বিজেপি ফের টিকিট না পেয়ে মনোজের বিরুদ্ধে কার্যত প্রকাশ্যেই যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন বার্লা আরও কয়েকজন বিজেপি ফুল ফুলবদল করতে পারেন বলে আশঙ্কা এই পরিস্থিতিতে বিজেপির একাংশের দাবি প্রার্থী ঘোষণার আগে হোমওয়ার্ক ঠিকভাবে করা থাকলে এই ঘটনাগুলি সহজেই এড়ানো যেত জানা গিয়েছে বৈঠকে বিজেপি শীর্ষ নেতৃত্ব আলোচনা করে হরিয়ানা কর্ণাটক মহারাষ্ট্র রাজস্থানের আসনগুলি নিয়ে আলোচনা হয়েছে বিজেপি মহারাষ্ট্র কোর কমিটি সূত্রে খবর আসন ভাগাভাগির রফা প্রায় চূড়ান্ত সূত্রের খবর বিজেপির চার আটটি আসনের মধ্যে তিন দুইটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে একনাথ সিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার জন্য এক দুইটি এবং অজিত পাওয়ারের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি এনসিপি এর জন্য চারটি ছেড়ে দিতে পারে গেরুয়া শিবির লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগে ইতিমধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি প্রথম প্রার্থী তালিকা প্রকাশের আগে দুই নয় ফেব্রুয়ারি ম্যারাথন বৈঠক চলে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে প্রার্থী নির্বাচনের ব্যাপারে একাধিক বিষয়ে জোর দিয়েছিল গেরুয়া শিবির